কিছুদিন পরপরই সব শ্রেণীর মানুষের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন হিরো আলম। প্রায় থাকেন সংবাদের শিরোনামে, এমনকি বিভিন্ন টক শোতে আলোচনায়ও অংশগ্রহণ করছেন। স্বনামেই একজন হিরো বটে। পৃথিবীতে প্রতিটা মানুষ যেমন আলাদা, তেমনি তার পছন্দও আলাদা। আর তাই কিছু মানুষ যেমন হিরো আলমের গুণগ্রাহী, কেউ আবার কট্টর সমালোচক। কিছুদিন আগে গণমাধ্যম জুড়ে সংবাদ প্রচার হয়েছিল, রুচির দুর্ভিক্ষের কারণে সমাজে হিরো আলমের উত্থান বলে মন্তব্য করেছেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। এই মন্তব্যের বিপরীতে এই অভিনেতাকে উদ্দেশ্য করে হিরো আলম বলেছিলেন, আমাকে তৈরি করে দেখান, আর বারবার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাঁধে তাহলে হিরো আলমকে মেরে ফেলেন। একসময় বাংলাদেশে পুতুল নাচের বেশ প্রচলন ছিল, তবে সেখানে যে ধরনের অশ্লীল শব্দের ব্যবহার ছিল সেগুলো পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে দেখা ছিল কষ্টকর। অথচ পুতুল নাচকে মনে করা হয় আমাদের আবহমান বাংলার সংস্কৃতির ধারক। আবার একসময় পুরুষ মানুষ মেয়ে সেজে বাড়িতে বাড়িতে রাজা রানী সেজে গান গেয়ে টাকা তুলে ভোজের আয়োজন করত। সেখানে আবার রাজার দুই পাশে একাধিক রানী থাকত, গানের মধ্যেও বলা হতো তার দুই পাশে দুই রানী। এগুলো আবহমান বাংলার সংস্কৃতির ধারক। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, তাহলে সংস্কৃতি আসলে কি? সংস্কৃতি কি শ্যাওলা পড়া পুকুরের জলের মতো স্থির বলা যায়, নাকি তা নদীর খোলা জলের মতো প্রবাহমান, যা তার গতিপথের বিভিন্ন পর্যায়ে পলি মাটি সংগ্রহ করে মোহনাকে সমৃদ্ধ করে? সংস্কৃতির সংজ্ঞায় আছে, সংস্কৃতি আসলে একটা জাতির জীবন যাপন, চিন্তা চেতনা, পোশাক, ধর্মীয় আচার ইত্যাদি অনেক কিছুর সংমিশ্রণ। গবেষকদের মতে সংস্কৃতি প্রবাহমান, কারণ তার বিবর্তন হয়, সে এক জায়গায় থেমে থাকে না, ভিন্ন সংস্কৃতি দ্বারা সে অনেক সময় সমৃদ্ধ হয়। সমাজের একটি শ্রেণীর কাছে পপ সঙ্গীতের আদলে তৈরি করা দেশীয় সঙ্গীত এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি। হিরো আলম হলেন সমাজের সেই শ্রেণীর হিরো। গুণী অভিনেতা এবং নাট্যজন মামুনুর রশীদের কাছে অনেকেরই প্রশ্ন, আপনাদের এত রুচিবোধ তো সমাজের সেই মানুষগুলোর কাছে কেন পৌঁছাতে পারছেন না? ছোটবেলায় বিটিভিতে যখন মামুনুর রশীদের নাটক জনপ্রিয় ছিল, সেই যুগেও মামুনুর রশীদরা বেদে নাচ দেখে মুগ্ধ দর্শকের হিরো ছিলেন না। সেই শ্রেণী গাজীর গান দেখে মুগ্ধ হতো, তারা ভাসান গান শুনে কেঁদে বুক ভাসাত, সিঁথি বাজাতে বাজাতে চারদিকে সরগোল তুলত। সমাজ থেকে সেই শ্রেণী উঠে যায়নি, শুধু তাদের বিবর্তন হয়েছে।